হ্যালো আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আনুজুল ইসলাম আমার থিওরি অফ কম্পিটিশন লেকচার ভিডিওটিতে তো আজকে আমরা সাবস্ট্রিং নিয়ে আরেকটা প্রবলেম দেখব গত লেকচার ভিডিওটিতে আমি সাবস্ট্রিং নিয়ে একটা প্রবলেম দেখেছিলাম যেখানে কন্টেন্টস বি সাবস্ট্রিং হিসেবে যেটা এবি কন্টেন্ট করতে পারে তো আজকে সাবস্ট্রিং হিসেবে দেখবো আমরা জিরো জিরো ওয়ান আর সাবস্ট্রিং কি সেটা যদি এখনও না বুঝেন গত লেকচার ভিডিওটি দেখে নেবেন কারণ গত লেকচার ভিডিও সাবস্ট্রিং সম্পর্কে আমি একটু আলোচনা করেছি তো আমার ভিডিওগুলো সবসময় বলেছি সিকোয়েন্স এক দেখার চেষ্টা করুন মাঝ মাঝখান থেকে দেখার চেষ্টা করবেন না যে আপনি ছয় নম্বর সাত নম্বর লেকচারটা গিয়ে শুরু করছেন না এইভাবে দেখবেন না কারণ আমি ভিডিওগুলো সিকোয়েন্স আকারে সাজিয়েছি সো প্লিজ প্রথম থেকে দেখার চেষ্টা করবেন তো জিরো জিরো ওয়ান এজ এ সাবস্ট্রিং আমরা সাবস্ট্রিংয়ের বেলায় আমি আপনাদের বলেছিলাম যে যেই সাবস্ট্রিংটি দেওয়া আছে সেটা অ্যাকসেপ্ট করার জন্য আপনাদের একটা বেসিক স্ট্রাকচার প্রথমেই তৈরি করে নেওয়াটা ভালো এটাই হচ্ছে টিপস তাহলে জিরো জিরো ওয়ানটা অ্যাকসেপ্ট করার জন্য আমরা একটা স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি তাহলে ইনিশিয়াল স্টেট প্রথমে জিরো দেখে আমরা একটা স্টেটে যাব আবার জিরো দেখে আরেকটা স্টেটে যাব এবং ওয়ান দেখে অর্থাৎ জিরো জিরো ওয়ান দেখে আরেকটা স্টেটে যাব এবং এটাই হচ্ছে আমাদের ফাইনাল স্টেট স্টেটগুলোর নাম দিয়ে দিতে পারেন এ বি সি ডি তো সাবস্ট্রিং এর বেলায় আমাদের ল্যাঙ্গুয়েজটা অবশ্যই আমরা ডিফাইন করে নিতে পারি চাইলে আগে আমাদের অ্যালফাবেট হচ্ছে জিরো ওয়ান ল্যাঙ্গুয়েজটা কী হতে পারে সবচেয়ে ছোটো ল্যাঙ্গুয়েজ হতে পারে স্ট্রিংটা হতে পারে এই ল্যাঙ্গুয়েজের জন্য জিরো জিরো ওয়ান নিজেই সেটা একটা আমাদের স্ট্রিং হতে পারে তো জিরো জিরো ওয়ান এর আগে যে কোনো সংখ্যক জিরো অথবা ওয়ান তাতে তো প্রবলেম নাই তাই না জিরো জিরো হতে পারে আবার জিরো জিরো ওয়ানের পরেও আগে যে কোনো সংখ্যক ওয়ানেও প্রবলেম নাই অর্থাৎ জিরো জিরো ওয়ানের আগে কিংবা পরে যা কিছু থাকুক তাতে আমাদের কোনো ফ্যাক্টর না তাই না তো এটাই হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ এটা হবে ইনফাইনাইট এবং তার জন্য আমরা কি করব ডিএফএ নির্ধারণ করব তো প্রথমেই আমি যে স্ট্রাকচারটা তৈরি করেছি সেভাবে স্ট্রাকচার তৈরি একটা বুদ্ধিমানের কাজ তারপর যেটা করতে হবে দেখবেন যে ডিএফএটা কমপ্লিট হয়ে গেছে কিনা না অবশ্যই ডিএফএটা কমপ্লিট হওয়ার কথা না কারণ এই স্টেটটা জিরো দেখে কোথায় যাবে সেটা বলে দিয়েছি কিন্তু ওয়ান দেখে কোথায় যাবে সেটা বলে দেওয়া হয় নাই দরকার যাক একটা এক্সাম্পল হিসেবে আমরা নেই আমরা জিরো জিরো ওয়ান হলে অ্যাকসেপ্ট করবো তাই না এটাই হচ্ছে আমাদের কথা যে জিরো জিরো ওয়ান হলে আমরা এক্সেপ্টে যেতে পারবো তার আগে না এখন যদি এমনটা হয় যে জিরো জিরো ওয়ান এই জিরো জিরো ওয়ান জিরো স্টেটে যাওয়ার আগে যদি কখনো যে কোনো সংখ্যক ওয়ান আসে তাহলে কি কোনো প্রবলেম অবশ্যই না কারণ আমাদের জিরো জিরো ওয়ান তো আছেই তাহলে যে কোনো সংখ্যক ওয়ান আসুক এই স্টেটে যে কোনো সংখ্যক ওয়ান দেখুক তাতে কোনো প্রবলেম নাই রাইট তাহলে এই স্টেটটা কমপ্লিট কারণ জিরো ওয়ান থেকে কোথায় যাবে সেটা বলে দেওয়া হয়েছে কিন্তু বি স্টেড এখনো পর্যন্ত কমপ্লিট হয় নাই কারণ বি জিরো দেখে কোথায় যাবে সেটা বলে দেওয়া আছে কিন্তু ওয়ান দেখলে কোথায় যাবে সেটাই প্রশ্ন তো আমরা এই স্ট্রিংটা নিয়ে কাজ করতেছি যে কোনো একটা স্ট্রিং নিয়ে আপনি কাজ করুন সমস্যা নাই ধরা যাক আমি জিরো দেখে বি স্টেটে গেলাম তারপর যদি জিরো দেখি তাহলে আমাদের সিকোয়েন্সটা ঠিক থাকতেছে কারণ আমাদের জিরো জিরো ওয়ান তাহলে প্রথমে যদি জিরো দেখি ঠিক আছে যাচ্ছি তারপর আবারও জিরো দেখি আমাদের সিকোয়েন্সটা ঠিক থাকতেছে বাট ইন কেস আপনি প্রথমে একটা জিরো দেখলেন তারপর ওয়ান দেখলেন তাহলে আপনাদের সিকোয়েন্সটা কি আমাদের সিকোয়েন্সটা কি ঠিক থাকতেছে না আমাদের সিকোয়েন্সটা কি যে আমাদের সিকোয়েন্সটা এরকম হতে হবে যে একটা জিরোর পর আরেকটা জিরো আসতে হবে তাই না তাহলে জিরোর পর ওয়ান চলে আসছে তাহলে কি ঠিক হলো না তাহলে অবশ্যই ঠিক না তাহলে আবারও আমাদের প্রথম থেকে শুরু করতে হবে অর্থাৎ এই ওয়ানটাকে আমরা পাঠিয়ে দিব আবারও ইনিশিয়াল স্টেটে তাহলে এইখান থেকে যদি ওয়ান দেখি আমরা আবারও ইনিশিয়াল স্টেটে পৌঁছে যাব কারণ আমাদের সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে কথাটা হচ্ছে এরকম যে আপনি যে কোনো সংখ্যক ওয়ান দেখুন তাতে প্রবলেম নাই ইনিশিয়ালি সেটা আমরা এখানেই থাকতেছি একটা জিরো দেখে তারপর বি স্টেটে যাচ্ছি তারপর যদি ওয়ান দেখি তাহলে আমাদের সিকোয়েন্সটা থাকতেছে না কারণ সিকোয়েন্সটা হচ্ছে জিরো জিরো ওয়ান তাহলে জিরোর পর জিরো আসতে হবে তাহলে আবারও আমরা প্রথম দিকে ফিরে যাচ্ছি এখানে প্রথম দিকে নিয়ে যাচ্ছি প্রথম দিকে রাইট তাহলে ওয়ানের পর এখন আবার যদি জিরো আসে তাতে কোনো প্রবলেম নাই সিকোয়েন্সটা ঠিক থাকতেছে রাইট তাহলে বি স্টেটটাও কমপ্লিট এখন হচ্ছে সি স্টেটে পালা সি স্টেটটাকে কীভাবে কমপ্লিট করতে পারি সেটা আমরা দেখি তাহলে সি স্টেডে কিভাবে আসতেছি আমরা ইনিশিয়াল স্টেজেকে জিরো দেখে বি স্টেডে আসতেছি আবার জিরো দেখে সি স্ট্রিটে যাচ্ছি সি স্ট্রি থেকে যদি ওয়ান দেখি সেটা তো কমপ্লিট হয়ে গেছে এবং সেটা অ্যাকসেপ্ট নাই বাট সি থেকে যদি আমরা জিরো দেখি সেক্ষেত্রে কি হবে তাতে কি কোনো হচ্ছে আমাদের সিকোয়েন্সের অবশ্যই না কারণ এখনো পর্যন্ত শেষের দিকে এখনো পর্যন্ত দুইটা জিরো আছে তাই না দুইটা শূন্য আছে তারপরে যদি একটা এক আসে তাতে কোনো প্রবলেম নাই সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো তার মানে যে কোনো সংখ্যক জিরোই আসুক না কেন শেষের দিকে অবশ্যই তো দুইটা জিরো আমাদের থাকতেছি তাহলে যে কোনো সংখ্যক জিরো না কেন আমরা এই স্টেটেই থাকবো এবং ওয়ান পাওয়ার পরই আমরা ফাইনাল স্টেটে যেতে পারবো তাহলে যে কোনো সংখ্যক জিরো আসুক দেখুন যে কোনো সংখ্যক জিরো আসুন এখনও পর্যন্ত আমাদের সিকোয়েন্সে বজায় আছে কিন্তু জিরো জিরো ওয়ান এখনও থাকতেছে রাইট তাহলে মোটামুটি আমাদের ডিএফএটা কমপ্লিট হয়েছে কিন্তু এখনও পর্যন্ত ডি স্টেট জিরো কিংবা ওয়ান দেখলে কী করবে সেটা এখনও বলে দেওয়া হয় নাই আপনাদের নিশ্চয়ই মনে আছে গত লেকচার ভিডিওতে আমি একটা ট্রিক্স বলেছিলাম যে জিরো জিরো ওয়ান এজ এ সাবস্ট্রিন্ট বা যে কোনো কিছু সাবস্ট্রিং অ্যাকসেপ্ট করো না কেন সবার শেষের অর্থাৎ ফাইনাল স্টেটটা জিরো জিরো ওয়ানের পর যা কিছু দেখুক তা অ্যাকসেপ্ট করবে জিরো কিংবা ওয়ান যা কিছু দেখুক তা কী করবে অ্যাকসেপ্ট করবে রাইট আজকের লেকচার ভিডিও এতটুকু থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ প্র্যাকটিস করুন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক এবং শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফিজ